রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নাফগাল নামক একটি গুরুত্বপূর্ণ ক্রিম নিয়ে, যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং প্রস্তুত করেছেন নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই নাফগাল ক্রিমটি বাংলাদেশেই প্রথম এবং নেফটিফাইন হাইড্রোক্লোরাইড ইউএসপি 2% দ্বারা তৈরি করা হয়েছে। আসলে আমরা আমাদের দেশের ভিতর অনেকেরই অনেক ধরনের দাঁত বা টিনিয়া রোগ হয়, তারপরে অনেক চুলকানি হয়, বিভিন্ন ধরনের দাঁত হয়ে থাকে, শরীরে দাঁত হয়ে থাকে, যেটা আসলে সহজেই আরোগ্য লাভ করে না, অনেক কষ্ট হয়, অনেকের অনেক ঔষধ সেবন করতে হয়। কিন্তু এই নাফগাল এক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো কী কারণে মূলত আসলে এই নাফগাল এটা আমরা ব্যবহার করতে পারি সেটা আলোচনা করব। তবে আমাদের এই দাঁত বা টিনিয়া সংক্রামক কী জন্য হয় এবং কী কারণে হয় সে বিষয়ে আলোচনা করব। আরেকটা অনেকেই বলতে পারেন যে দাঁত বা টিনিয়া এটা কি সংক্রমণ, এটা কি প্রতিরোধ করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা আপনারা সম্ভব হয়ে উঠবেন একমাত্র যদি নাফগাল ক্রিমটি ব্যবহার করেন। তো আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আপনারা বন্ধুরা খেয়াল দিয়ে ভালো করে শুনবেন, আর আমি স্ক্রিনে যে একটা পিকচার দিয়েছি আপনাদের, ওই পিকচারটি যদি আপনি ভালো করে খেয়াল করে, এখানে ছবি সহ দেওয়া আছে যে এখানে কী কী নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি দাঁত বা টিনিয়ার সংক্রামণ রোগ থেকে কিন্তু বেঁচে যাবেন, এবং যদি কারো হয়ে থাকে তীব্র হলেও সেটা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া সম্ভব এবং অত্যন্ত কার্যকরী। আপনি যদি মনে করেন যে আপনি ছত্রাকজনিত দাঁত সংক্রমণে আক্রান্ত, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি নিকটস্থ ফার্মেসি থেকে নাফগাল ক্রিমটি কিনে নিতে পারেন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এবার আমি বলবো যে আরও অন্যান্য কী কাজে এই নাফগাল ক্রিমটি ব্যবহার করে থাকে। ছত্রাকের বিরুদ্ধে নাফটিফাইন হাইড্রোক্লোরাইড কার্যপদ্ধতি জানা যায়নি। নাফটিনাফাইন হাইড্রোক্লোরাইড স্কোয়ালিন 2.2-3 এনজাইমের কার্যকারিতা বাধা প্রদানের মাধ্যমে স্টেরল তৈরি করতে বাধা দেয়। তো নাফগাল ক্রিম টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুসিস এবং টিনিয়া কর্পোরিস জাতীয় ত্বকীয় প্রদাহের সংক্রমণে নির্দেশিত। মাত্রা এবং ব্যবহার বিধি, আমরা অনেকেই ঔষধ কিন্তু নিয়মিত ব্যবহার করার সিস্টেম জানি না, যার কারণে আমরা আরোগ্য লাভের পরিমাণ কিন্তু খুবই বা সাকসেসের পরিমাণ কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। শুধুমাত্র যে ক্রিম তা না, ঔষধের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যে কীভাবে ঔষধ খাবো বা কোনো একটা ক্রিম কীভাবে ব্যবহার করব সেটা অনেকেই না জানার কারণে। তো আমরা বলবো যে আমরা যে এই ঔষধ রিভিউগুলো দিয়ে থাকি এখানে যেভাবে আলোচনা করি, আপনারা দয়া করে সেইভাবে যদি আপনারা ঔষধ সেবন করেন অথবা ক্রিম এক্সটার্নাল ইউজ যেগুলো সেগুলো দিয়ে ব্যবহার করেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সামান্য পরিমাণে ক্রিম ত্বকের আক্রান্ত স্থানে আধা ইঞ্চি মার্জিন সহ সুস্থ স্থানের ত্বকে দিনে 1-2 সপ্তাহ ব্যবহার করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো মোটামুটি আমাদের যে এই আক্রান্তের স্থানে যে আছে, এই অবশ্যই সেই আক্রান্ত স্থান তো অবশ্যই আমরা লাগাবো, পাশাপাশি একটু আর একটু বাড়িয়ে আশেপাশেও লাগিয়ে দেবো যাতে করে ওখানে নতুন সংক্রমণ না হয়, এবং দিনে 1 লাগাবার জন্য বলা হয়েছে। এরপরে অনেক সময় যদি ডোজ বাড়ানোর দরকার হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসক যখন আপনাকে দেবে রোগের তীব্রতা হিসাব করে কিন্তু তিনি আপনাকে হয়তো 2 অথবা 3 বা প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করার জন্য বলতে পারে। তো অবশ্যই বন্ধুরা আমরা কিন্তু এই নাফগাল ক্রিমটি আমাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারি এবং খুবই খুবই এবং অত্যন্ত কার্যকরী একটি ক্রিম। আমি অনেকজনকে ইতিমধ্যে কিন্তু এই ক্রিমটি দিয়েছি এবং খুব ভালো রেজাল্টও পেয়েছি। আর যদি খুব জ্বালাপোড়া করে বা সংবেদনশীল হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু আমি রোগীর কাছে জিজ্ঞেস করেছি, তাদের কিন্তু কোনো জ্বালাপোড়া করে না। যদি তার জ্বালাপোড়া করে তাহলে অবশ্যই সাময়িক কিন্তু আপনি বন্ধ করবেন, অথবা যার কাছ থেকে আপনি চিকিৎসা নেবেন অবশ্যই তার শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ নেবেন। তো বন্ধুরা, বাংলাদেশে এই প্রথমে কিন্তু এই ক্রিমটি আসছে এবং এটা কিন্তু তৈরি করেছে নাভানা কোম্পানি, আমি আপনাদেরকে আগেই বলেছি।
এই নাফগাল ক্রিমটি ব্যবহার করার কারণে জ্বালাপোড়া একেবারেই হয় না, দেখা যায় যে ঠান্ডা রকমের, অথবা যদি কোনো জ্বালাপোড়া করে তাহলে আমি আগেই বলছি যে আপনারা সাময়িকের জন্য এটা ব্যবহার বন্ধ করে রাখতে পারেন। এবং মোটামুটি 12 থেকে 17 বছরের সর্বনিম্ন 12 বছর যারা তাদের ক্ষেত্রে ব্যবহার করার জন্য কোনো নির্দেশনা বা নিষেধ করা হয়নি। 12 বছর থেকে উপরে যারা বয়স আছে তাদেরকে ব্যবহার করতে পারে, আর যদি এর সাথে ছোটো বাচ্চাদের ব্যবহার করা দরকার হয় অবশ্যই কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার যে নিয়ম নীতি আছে সেগুলো আপনারা মেনে চলবেন। আর হলো এই ক্রিমটি কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি বি, অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলারা মা বোনরা তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন, যে কোনো দাঁত বাটি নিয়ে এই জাতীয় যে কোনো সংক্রমণের জন্য, যে কোনো চুলকানির জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আপনাদের সুবিধার জন্য, আপনাদের জানার জন্য, আপনাদের উপকারের জন্য আমরা এই ঔষধের রিভিউগুলো দিয়ে থাকি। অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটা সেবন করবেন বা যে কোনো জিনিস আপনারা ক্রিম সেগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।